ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে জনগণের কাছে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন কর্পোরেশন সম্মেলন কক্ষে বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিন সুতা ও কাপড় পুনরুদ্ধার এবং এখাতে উদ্যোক্তাদের বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক কর্মশালায় তিনি এ আহ্বান জানান। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের রিপোর্টে। মন্ত্রী বলেন, একসময় ঢাকাই মসলিনের কদর ছিল সারা বিশ্বে, বিভিন্ন কারণে এই গৌরবময় ঢাকাই মসলিন হারিয়ে যায়। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ তাঁত বোর্ডের প্রকল্পের মাধ্যমে হারিয়ে যাওয়া বাংলাদেশের সোনালী ঐতিহ্য ও বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ঢাকাই মসলিন পুনরুদ্ধার করা হয়েছে। সেই কার্যক্রমে প্রথম অগ্রগামী ছিলেন আমাদের এই গবেষক বৃন্দ এত প্রচেষ্টা তাদের লেগেছে, তাদেরকে বিভিন্ন জেলায় জেলায় ঘুরতে হয়েছে, নানা ধরনের প্রতিকূলতার মধ্যেও তারা এই কাজটি করে তারা শেষ পর্যন্ত এই মসলিন শাড়িকে পুনরুদ্ধার করতে পেরেছে। এ সময় মন্ত্রী আরও বলেন, বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে মসলিনের স্বকীয়তা ঠিক রেখে এটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এনে ব্যবহার উপযোগী করতে হবে, তবেই এই গবেষণা সফলতা পাবে। জনগণের কাছে আমাদের এই মসলিন শাড়ি নিয়ে যেতে পারবো, তখনই আমি মনে করি গবেষণা যারা করেছেন তাদের সফলতা সবচেয়ে খুশি হবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন, মসলিন শাড়ির উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য সমন্বয় করতে হবে। এটার ব্যবহার উপযোগিতা বাড়াতে হলে ব্যয়ের প্রশ্নটা থাকবে, ব্যয়ের প্রশ্নটা আবার উৎপাদন খরচের সঙ্গে জড়িত। উৎপাদনের যে খরচগুলো 6-7 মাস লেগে যায়, একটা মূল্য তো হতেই পারে, কিন্তু সেটা আবার দেখতে হবে। এটার যে ব্যবহার উপযোগিতা, এইটা যদি আমি রক্ষা করতে না পারি তাহলে ব্যয় কিন্তু কেউ ক্রয় করবে না। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ও মসলিন গবেষণায় জড়িতরা সেমিনারে অংশ নেন। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।